E <music> স্টুডেন্ট আমি তোমাদের অজিৎ সায়েন্সের নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে সার্কুলোজি সিস্টেম আজকে আমাদের ক্লাস টু যেটা কথা ছিল সেটা হচ্ছে ব্লাড ভেসেলস নিয়ে আজকে আমরা ডিসকাস করব। মানে হচ্ছে যেটা ট্রান্সপোর্ট সিস্টেমের সময় আমরা দেখিয়েছিলাম যেটা আমাদের বডিতে পাইপের মতো গোটা বডিতে ছড়িয়ে আছে সেটাকে আমরা বলি ব্লাড ভেসেলস সো ব্লাড ভেসেলসটাকে যদি আমরা ডিভাইড করি ভেসেলস ব্লাড ভেসেলস হচ্ছে আমাদের বডিতে তিন রকমের ব্লাড ভেসেলস দেখতে পাওয়া যায় তাহলে কি কি হবে ফার্স্ট যেটা হয় সেটাকে বলা হয় আর্টারি বা সেটাকে আমরা বলি ধমনী আরেকটা যেটা দেখতে পাওয়া যায় সেটাকে বলে ওয়েন বা শিরা আর মাঝখানে যেটা থাকে সেটাকে বলে ক্যাপিলারি ক্যাপিলারি বা জালক ঠিক আছে এইবার এই তিন রকমের ভেসেলস হলো তুমি এইটুকু বুঝলে কিভাবে হয় এবার আমরা দেখে নিই ঠিক আছে প্রথমে ধরো একটা কি আছে এখানে পাম্প ছিল বলেছিলাম আমরা পাম্প থেকে একটা পাইপ আসবে যেটা গোটা বডিতে যাবে সো আরেকটা কী থাকবে গোটা বডি থেকে সেইটা আবার পাম্পের মধ্যে ফিরে আসবে সো এইটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল আমাদের ঠিক আছে যে একটা জিনিস আসবে বা একটা ভেসেলস আসবে যেটা কী করবে হার্ট থেকে তৈরি হবে আর একটা ভেসেলস আসবে যেটা হার্টে গিয়ে শেষ হবে যেটা হার্ট থেকে তৈরি হয় সেই ভেসেলসটাকে বলা হয় আর্টারি আর যেটা হার্টে গিয়ে শেষ হয় সেই ভেসেলসটাকে বলা হয় ভেন ঠিক আছে সো এইবার এদের মাঝখানে কি থাকবে এই ধরো কী হলো হার্ট থেকে ব্লাড আসছে তাহলে এটাকে কি বলা হবে আর্টারি বলা হবে এবারে এই আর্টারিটা সামনের দিকে কি হয়ে যাবে ব্রাঞ্চে ডিভাইড হয়ে যাবে এরকম অসংখ্য ব্রাঞ্চ তৈরি করলে আবার এই ব্রাঞ্চগুলো আবার ছোট ছোট ব্রাঞ্চেস তৈরি করবে এইবার এই রকম যখন ব্রাঞ্চ তৈরি হচ্ছে সেই ব্রাঞ্চগুলো একদম সরু সুতোর মতো হয়ে যাবে ঠিক আছে সেই সরু সুতোর মতো অংশগুলোকে আমরা বলি জালক বা ক্যাপিলারি বোঝা গেল বা হয়ে যেমন এই দিকে হয়েছিল ঠিক এইখান থেকে যদি দেখা যায় মতো তৈরি হবে এইখানে যেমনটা দেখতে ঠিক উল্টো দিকটাও ঠিক তেমনটা দেখতে হবে মাঝখানে যেন একটা আয়না রাখা আছে তো এইগুলো আবার ধীরে ধীরে জুড়ে যাবে জুড়ে গিয়ে এরকম যেটা তৈরি করবে সেটা হচ্ছে শিরা তাহলে এদিক থেকে এলো ধমনি রক্ত নিয়ে এলো নিয়ে এসে এখানে যে সেল আছে সেইটার মধ্যে কি করলো অক্সিজেন দিয়ে দিলো তার মধ্যে থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে নিল নিয়ে এবার শিরা থেকে আবার কোথায় চলে যাবে হাটে ফিরে এলো বা হৃদপিণ্ডে ফিরে এলো বোঝা গেলো এই টোটাল জিনিসটা হয় তাহলে এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আটারি এসছে বাট এখানে কোনো ক্যাপিলারি বা জালক তৈরি হয়নি আবার এখান থেকে আবার ব্লাডটা কোথায় হাটে ফিরে গেল এই জায়গায় যখন হচ্ছে তখন যে ব্লাডটা এলো সেটা ডাইরেক্ট সেলের সাথে কন্ট্যাক্টে আসে ঠিক আছে দেখো এখানে কোনো জালক নেই তো দ্যাট মিন্স ও রক্তটা কী হয়ে গেলো রক্তবাহের বাইরে বেরোলো ভেসেলসের বাইরে বেরোলো কিন্তু যদি ক্যাপিলারি তৈরি হয় সেটা রক্তটা সবসময় কার মধ্যে দিয়ে যাবে বিভিন্ন রকম রক্তবাহের মধ্যে দিয়ে যাচ্ছে এখানে ছিল ধমনী তারপরে ছিল জালকের মধ্যে ছিল তারপর আবার শিরার মধ্যে দিয়ে আবার হাটে ফিরে গেল বাট এই এই সিচুয়েশানে এই কন্ডিশনে কি হলো রক্তটা রক্তবাহের বাইরে বেরিয়েছে সো এই যে সার্কুলেটরি সিস্টেম হয় এটা দু রকমের হতে পারে একটা হচ্ছে ওপেন আর একটা হচ্ছে ক্লোজ তাহলে একটা মুক্ত সংবন্ধন্ত একটা বদ্ধ সংবন্ধন্ত মুক্তর ক্ষেত্রে কি হবে এই যে ওপেন যেটা হয় সেটার মধ্যে ক্যাপিলারি অ্যাবসেন্ট থাকে ক্যাপিলারি অ্যাবসেন্ট থাকার জন্য ব্লাডটা ডাইরেক্ট কী করতে পারে সেলের কন্ট্যাক্টে আসে বাট এখানে যে বদ্ধ সংবন্ধ মানে ক্লোজ যেটা হয় সেটার মধ্যে কী হবে ক্যাপিলারি প্রেজেন্ট থাকে সেই জন্য সেটা কখনো সরাসরি রক্তরস যেটা সেটা হচ্ছে আমাদের কোষের সাথে সংস্পর্শে আসে না বা এখানে রক্তটা রক্তবাহের বাইরে বেরোয় না ক্লিয়ার হয়ে গেছে তাহলে মুক্ত অ্যান্ড বদ্ধ সংবন্ধন তো এখান থেকে হয়ে গেল বোঝা গেছে এইবার মেন যেটা দরকার সেটা হচ্ছে এই যে এটা আটারি তৈরি হলো হার্ট থেকে একটা কী করলো আর একটা ভেসেলস বা রক্তবাহ যেটা হাটে গেছে শেষ হলো সেটাকে আমরা ভেন বলছি আর যেটা শুরু হচ্ছে সেটাকে আমরা আটারি বলছি এদের ফাংশান একটা আছে এরা কিছু কেমিক্যাল নিয়ে যাবে রক্ত তো নিয়ে যাবে রক্ত এর আগের দিন করেছিলাম এই রক্তর মধ্যে যখন অক্সিজেনের পরিমাণটা বেশি যাবে সেটাকে আমরা অক্সিজেনেটেড ব্লাড বলছি আর যখন তার মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পার্সেন্টেজ বেশি হয়ে যাবে মানে অক্সিজেনের তুলনায় অনেক বেশি তখন সেটাকে ডি অক্সিজেনেটেড ব্লাড বলছি সোজা কথাই বললে এটাকে বলা হয় বিশুদ্ধ রক্ত এটাকে বলা হয় দূষিত রক্ত দূষিত মান অন্য এর হয় যে ওর মধ্যে নোংরা মিশে গেছে দূষিত বলতে এই জন্য বোঝানো হয় যে বিপাক ক্রিয়ার ফলে এই কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হয় দূষিত পদার্থ সেই জন্য ওটাকে দূষিত রক্ত বলা হয় ঠিক আছে দ্যাট মিন্স ইংলিশে বললে একটা অক্সিজেনেটেড ব্লাড একটা ডিঅক্সিজেনেটেড ব্লাড সো হার্ট থেকে যখন আমাদের সেলের মধ্যে যাবে নিশ্চয়ই সেটা অক্সিজেনেটেড ব্লাড দরকার পড়বে সো আর্টারির কাজ হচ্ছে আমাদের ধমনের কাজ হচ্ছে বিশুদ্ধ রক্ত পরিবহন করা আর শিরার কাজ হচ্ছে দূষিত রক্তটাকে হৃদপিণ্ডে ফিরিয়ে আনা ক্লিয়ার হচ্ছে এখানে একটা ব্যতিক্রম আছে কীরকম ব্যতিক্রমটা এই যে হার্ট আছে হার্টের মধ্যে কি হলো দূষিত রক্তটা ফিরে এলো এই যে পাম্প ছিল পাম্পের মধ্যে দূষিত রক্ত ফিরে এলো এবার এই রক্তটা কি করবে আবার গোটা বডিতে দিয়ে দেবে না তখন এখান থেকে আর একজন কী থাকবে পিউরিফায়ার থাকে পিউরিফায়ার হচ্ছে আমাদের ফুসফুস আমাদের বডির ফুসফুস হচ্ছে পিউরিফায়ারের মতো কাজ করে সো হার্ট কি করবে এই রক্তটাকে কোথায় পাঠিয়ে দেবে পিউরিফায়ার মানে ফুসফুসের মধ্যে পাঠিয়ে দেবে তাহলে এই যেটা পাইপটা নিয়ে গেলো সেটা কোথা থেকে তৈরি হলো হার্ট থেকে তৈরি হলো হার্ট থেকে তৈরি হওয়া মানে তাকে কী বলতে হবে আটারি তো বলতে হবে তাহলে এটা কি হবে ধমনি ঠিক আছে বাট এটা কী করলো দূষিত রক্ত নিয়ে গেল বোঝা গেল তাহলে এইখানে এটা যেহেতু ফুসফুসের সাথে রিলেটেড এটাকে বলে পালমোনারি সো এটার নাম কী হবে পালমোনারি আর্টারি ক্লিয়ার হয়েছে বা ফুসফুসীয় ধমনী ঠিক আছে মানে ধমনী যে কাজটা করে ঠিক উল্টো কাজটা করে আমাদের পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনী এবার এখানে কী করলো পিউরিফাই করে দেওয়ার পর বিশুদ্ধ রক্তটা আবার কোথায় চলে আসবে হাটে চলে আসবে তাহলে এখানে দেখো হাটে এসে শেষ হচ্ছে তার মানে এটাকে কী বলা হবে শিরা বলা হবে বাট এটা কী করছে অক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসছে ঠিক আছে সো এটাও কি হবে তাহলে উল্টোটা বাট এটা এখানে ফুসফুসের সাথে রিলেটেড আছে ফুসফুসের সাথে রিলেটেড থাকলে সেটাকে কি বলা হয় পালমোনারি সো এটা কী বলা হবে পালমোনারি ভেন আর এটা হচ্ছে পালমোনারি আর্টারি পালমোনারি আটারি কি করে ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে যায় আর পালমোনারি ভেন কি করে অক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসে বোঝা গেল সো এই হয়ে গেল আমাদের ওভারভিউ এবার যদি গঠনটা আমরা দেখি গঠন দেখলে দেখতে পাবো আটারি দেখো এখানে দেখানো হয়েছে হার্ট থেকে ব্লাডটা নিয়ে আসছে আর এই কী করছে হার্টের মধ্যে ব্লাডটা নিয়ে যাচ্ছে এইবার আমরা যদি দেখি বাইরে থেকে গঠনগুলো এটা হচ্ছে বেসিক্যালি তিনটে লেয়ার থাকে বাইরে যেটা থাকে সেটাকে বলে টিউনিকা এক্সটারনা বাইরে থাকে বলে সেটাকে বলা হবে এক্সটারনা আর ভিতরে থাকলে সেটাকে কী বলা হবে ইন্টিমা আর মাঝখানে থাকলে তো অলয়েস মিডিয়া সো এই হয়ে গেলো তিনটে লেয়ার টিউনিকা এক্সটার্না একদম বাইরের লেয়ার টিউনিকা মিডিয়া মাঝখানের লেয়ার আর টিউনিকা ইন্টিমা একদম ভিতরের লেয়ার সো শিরা ধমনির মধ্যে এই তিনটে লেয়ারই থাকে বাট একটা জিনিস জানতে হবে টিউনিকা মিডিয়া যেটা সেটা ধমনী বা আমাদের আটারির মধ্যে একটু মোটা হয় সেই জন্য এর মাঝখানে যে গ্যাপটা হয় যেটা রক্ত মাঝখানে যে গহ্বর হয় যেটাকে লুমেন বলে সেইটা হচ্ছে শিরার ক্ষেত্রে বা ভেনের ক্ষেত্রে অনেক বড়ো হয় বাট আটারির ক্ষেত্রে অনেক ছোট হয় কেমন হয় জিনিসটা দেখে নাও দুজনে সেম সাইজের আছে বাট এর লেয়ারগুলো বেশি হওয়ার জন্য এর এখানে মাঝখানের গ্যাপটা খুব ছোটো বা এর লেয়ারগুলো পাতলা হওয়ার জন্য এর মাঝখানের গ্যাপটা বড় বোঝা গেছে সো সেই জন্য আমাদের কি হয় ধমনীর মধ্যে দিয়ে খুব স্পিডে রক্ত যায় সেই জন্য এখানে প্রেশার খুব বেশি হয় তাহলে আমাদের ধমনের মধ্যে ব্লাড প্রেশার বেশি হয় বাট ভেনের মধ্যে ব্লাড প্রেশার অনেক কম হয় সেই জন্য যাতে রক্তটা ব্যাকে না চলে যায় এর মধ্যে একটা ওয়ালভ থাকে বা কপাটিকা থাকে এখান থেকেও কোশ্চেন আসে যে শিরা ধমনির মধ্যে কার মধ্যে কপাটিকা দেখা যায় শিরার মধ্যে কপাটিকা দেখা যায় ধমনের মধ্যে কপাটিকা দেখা যায় না বোঝা গেলো এই হয়ে গেল আমাদের বেসিক ফান্ডামেন্টাল এবার যদি আমরা ডিফারেন্স করতে চাই এবার দেখো একদিকে লিখি আর্টারি একদিকে লিখি ভেন সো আর্টারি আর ভেনের মধ্যে প্রথম যে পার্থক্যটা হবে এটা কি করে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে কোথায় নিয়ে যায় ফুল বডিতে নিয়ে যায় এ কী করবে ডি ব্লাড মানে যার মধ্যে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে ডিঅক্সিনেটেড ব্লাড কি করবে হার্টের মধ্যে নিয়ে আসে আর এটা বডিতে নিয়ে যায় ফ্রম হার্ট টু বডি আর এটা কী করবে হার্ট এই বডি টু হার্ট ঠিক আছে তাহলে আর্টারির কাজ হচ্ছে গোটা বডি থেকে আমাদের কী করবে অক্সিজেন সরবরাহ করে মানে গোটা বডির মধ্যে অক্সিজেন ছড়িয়ে দেওয়া কাজ হচ্ছে আর্টারির কাজ আর গোটা বডি থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসা কাজ হচ্ছে ভেনের একটা এক্সেপশনাল ছিল সেটা হচ্ছে পালমোনারি পালমোনারি আর্টারি অ্যান্ড এটা হচ্ছে পালমোনারি ভেন সো পালমোনারি আটারি অ্যান্ড পালমোনারি ভেন এই দুটো হচ্ছে এক্সেপশনাল এটাও জিজ্ঞাসা করে পরীক্ষায় এটা হয়ে গেল অক্সিজেনটেড ব্লাড ডি ব্লাড এর সাথে সাথে আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে ধরো এটা হয়ে গেল সো এর মধ্যে থেকে কী হবে ব্লাড প্রেশার অনেক বেশি থাকে সেই জন্য এর মধ্যে ভালভ কী থাকে অ্যাবসেন্ট থাকে বাট এর মধ্যে প্রেশারটা কী হয় খুব লো হয় সেই জন্য ভাল্ভ প্রেজেন্ট থাকে এটাও জিজ্ঞাসা করে কোশ্চেনে তাহলে পার্থক্যর মধ্যে এগুলো আমরা পেয়ে যাচ্ছি সো গঠনগত পার্থক্যের মধ্যে যদি দেখি একটার মধ্যে কি থাকে শিরার মধ্যে কপটিকা থাকে ধমনের মধ্যে কপটিকা থাকে না কাজের মধ্যে থেকে যদি দেখি কি হয় শিরার মধ্যে দিয়ে দূষিত রক্ত মানে ডিঅক্সিনেটেড ব্লাড মানে যার মধ্যে কার্বন ডাইঅক্সাইড বেশি আছে সেই রক্ত পরিবহন করে শিরা আর ধমনি কি করে বিশুদ্ধ রক্ত মানে হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড পরিবহন করে হয়ে গেল আর কি পার্থক্য বলতে পারতাম এর গহ্বর ছোট হয় ওর গহ্বর বড় হয় এর গহ্বর ছোট মানে ধমনের গহ্বর ছোটো হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দ্রুত বেগে রক্ত যায় আর শিরার গহ্বর বড় হওয়ার জন্য এর মধ্যে দিয়ে ধীর বেগে রক্ত যায় ঠিক আছে এ হয়ে গেল বেশি কনসেপ্ট আমাদের বোঝা গেছে সো তোমাদের তাহলে যেটা করতে হবে এর আগের ক্লাসটা আর এই ক্লাসটা রিভাইজ দিয়ে নেবে একবার নেক্সট ক্লাসে আমরা কি করব হার্ট অ্যান্ড লিম্ফ এইটা করে নেব ঠিক আছে সো লিমফের যেটা গঠন সেটাও খুব ইম্পর্টেন্ট লিম্ফটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। সো নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে টিল দেন বাই